রহস্যজনক ভাবে নিখোজ এক কিশোর। নিখোজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি এলাকায়। পারিবারিক সূত্রে খবর, রবিবার ভোর 5:30 নাগাদ ওই এলাকার সাকিব মিরাজ আলী নামে এক 13 বছরের এক কিশোর ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এরপর তার কোনো হদিশ পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে প্রতিবেশী এবং নিজেদের আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ খবর করেও তার হদিশ না মেলায় বিষয়টি দিহানা থানা পুলিশকে জানানো হয় এবং ওই কিশোরটি কিডন্যাপ হয়েছে নাকি সে নিজেই অন্য কোথাও চলে গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোক। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভেল লেন, কোচবিহার। কখন এটা, কখন এটা? মানে যখন দাঁত ব্রাশ করছিল তখন তোমরা কোথায় ছিলে? ওর ভাই কি রিটার্ন আসছে? ও আসেনি? ও কোন ক্লাসে পড়ে? বয়স কত হবে? 12-13 বছর। কোন স্কুলে পড়ে? কোন স্কুলে পড়ে?